ইসলামী ব্যাংক নিউজ টপ 10। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ যখন ভালো থাকে তখনই ষড়যন্ত্র শুরু হয়। 15 আগস্টের হত্যাকাণ্ড কারবালার চেয়ে জঘন্য। বিশ্বের প্রধানমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে শেখ হাসিনা, ফ্যাক্টর দেশি বিদেশি পরিস্থিতি, জানিয়েছেন ডিএমপি কমিশনার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের সাথে পররাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর বৈঠক, গুমখুর সহ মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের জবাব দিয়েছেন মন্ত্রীরা। রাষ্ট্রপক্ষ ও দুদকের বক্তব্য, সুইস রাষ্ট্রদূতের কথার সাথে সাংঘর্ষিক, বলেছে হাইকোর্ট। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জ্বালানি তেলের দাম সমন্বয় নিয়ে চারদিকে হাউকাও হচ্ছে, বিশ্ববাজারে দাম কমলে সমন্বয় করা হবে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম যেটুকু কমেছে সেটুকু সমন্বয়ের চিন্তা আছে, জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। নিশিরাতের অবৈধ সরকার পরিকল্পিতভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট করে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, অভিযোগ রুহুল কবির রিজভীর। নাটোরে ছাত্রকে বিয়ে করে ভাইরাল হওয়া শিক্ষিকা খায়রুন নাহারের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী মামুন আটক। ভেন্টিলেশন খোলার পর কথা বলেছেন ব্রিটিশ উপন্যাসিক সালমান রুশদি, হামলাকারী হাদির বিরুদ্ধে হত্যা চেষ্টার চার্জ গঠন যুক্তরাষ্ট্রের আদালতে। নেইমারের জোড়া গোলে পিএসজির লিগ ওয়ানে ফের দাপুটে জয়, হতাশায় লা লিগা শুরু বার্সেলোনার।